This is the ABC News, aged live. You are watching ABC News, aged live. এরকম যারা দুর্নীতি করেছে নার্সিং স্টাফদের জন্য ত্রিপুরা রাজ্যের এবং
ব্যর্থভাবে সংগঠন করেছে, করিয়ে সমস্ত নার্সদের ঠকিয়েছে, যার জন্য আজকে সারা রাজ্যে 4,000-এর মতো বেকার নার্স এবং যারা চাকুরি করছি আমরা বঞ্চনা, বিভিন্নভাবে বঞ্চিত আমরা, সেইগুলি থেকে নিরসনের জন্য এই নবনির্বাচিত যারা হবে এই টিএনআই রাজ্য শাখার ইলেকশনে তারা আমরা সঠিকভাবে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ থাকব, এই জন্য আমরা নির্বাচনের আয়োজন করেছি। তারপরে দেখুন, দেশে চাকরি করার ইচ্ছে থাকে তাহলে অচিরেই সে সহজেই সেই টিএনআই সেন্ট্রাল অফিস সেটার ব্যবস্থা করে থাকেন। আমরা জানি বাইরে ত্রিপুরার নার্সদের অনেক চাহিদা, প্রতিটি রাজ্য থেকে যদিও বাইরে প্রতিটা নার্স, বেশিরভাগ নার্স কাজ করার সুযোগ পেয়ে থাকে, একমাত্র বিগত যারা কাজ করেছিলেন তাদের প্রচারের অভাবে আমরা সেই সব সুযোগ সুবিধা থেকে টিএনআই এর বঞ্চিত। আপনারা শুনলে অবাক হবেন, সেই 25 বছরের বিগত সংগঠনের নেতৃত্বের ব্যর্থতার কারণে এই রাজ্যে বেকার মিলিয়ে মোট নার্সের সংখ্যা আছে এখন অবধি প্রায় 6,000, কিন্তু 25 বছরে এই রাজ্যে টিএনআই এর সদস্য সংখ্যা মাত্র 250 উনারা করতে পেরেছেন। এবং জাতীয়তাবাদী নার্সিং অ্যাসোসিয়েশন সম্পর্কে যা আপনারা শুনেছেন, সেটা আমরা আলাদা একটা নার্সিং সংগঠন করেছি, প্রায় 1 বছর হতে চলছে। এই 1 বছরে সরাসরি দিল্লি গিয়ে আমরা সমস্ত খবরাখবর নিয়েছি যে টিএনআই বিগত দিনে কী কাজ করেছে, কেন এত সদস্য সংখ্যা কম, সব কিছু আমরা উন্মোচন করেছি রহস্য। পরে আমরা নতুনভাবে প্রায় 130 জন সদস্য আমরা এই 3-4 মাস আমরা করতে পেরেছি, তাই মাত্র আমাদের সদস্য সংখ্যা 370। তাই রে, 25 বছরে যদি 6,000 নার্সিং এর স্টাফের মধ্যে 370 জন টিএনআইয়ের মেম্বারশিপ হয়, এবং আজকে যখন আমরা গ্রামে গঞ্জে প্রতিটা হসপিটাল পরিদর্শনে যাচ্ছি জাতীয়তাবাদী নার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, যখন আমরা প্রচারে যাচ্ছি, নার্সিং স্টাফরা আমাদেরকে প্রশ্ন করছে যে দিদি টিএনআই কী, কী করে মেম্বারশিপ নিতে হয়, এর উপকারে চাইবা কি আমাদেরকে যদি খুলিয়ে বলুন। তাই আমরা রাজ্যের প্রতিটি জনগণের কাছে আমরা টিএনআই সম্বন্ধে বলতে চাই, জানাতে চাই, এবং বিনম্রভাবে অনুরোধ করতে চাই যাদের টিএনআই মেম্বারশিপ কার্ড আছে তারা সঙ্গে ভোটার কার্ড বা অন্য পরিচয়পত্র নিয়ে আগামী 21 এপ্রিল রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সঠিক প্রার্থীদের নির্বাচিত করুন, এবং আগামী 4 বছরে নতুন রাজ্য সরকারের পাশে থেকে যাতে আমরা সঠিকভাবে নার্সিং পরিষেবার স্বার্থে যেমন কাজ করব, ঠিক একইভাবে নার্সদের প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য কাজ করতে পারি, সেই সুযোগটুকু আমাদেরকে দেওয়া হোক। আমাদের 8 জন প্রার্থী আছে, আমি নিজে শিখাদেব দাঁড়িয়েছি সেক্রেটারি পোস্টের জন্য, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সঞ্জীব বিশ্বাস ও এমএসসি নার্সিং, প্রেসিডেন্ট মিসেস শিখা সাহা, প্রিন্সিপাল আইএলএস, ভাইস প্রেসিডেন্ট আর প্রেসিডেন্ট হয়েছেন বাপি মহাজন, উদয়পুর নার্সিং স্কুলের প্রিন্সিপাল। এরকম আরও 4 জন আছেন, রীনা দাস, গৌতম দাস, সেবিকা দত্ত, দেবস্মিতা ভদ্র, এই নামগুলি মনে রাখবেন। সারা রাজ্যের নার্সিং ভাই বোনদের কাছে আবারও অনুরোধ, আমাদেরকে ভোট দিয়ে আগামী 21 এপ্রিল নতুন একটি উপযুক্ত এবং সঠিক সংগঠনের আপনারা নির্বাচিত করুন, যাতে আমরা সুযোগ পাই আগামীতে নার্সিং প্রফেশনাল ডেভেলপ করার।